শীত শেষ হতে চললো, তাও আমার ছাদ বাগানে শীতের ফুল এখনো ভরা। চলো এখন কি কি ফুল আছে দেখে নি। এই হলো ইম্পেশন্স। এই হলো প্যান্সি, খুব ছোট ছোট গাছ, এগুলো বীজ লাগিয়েছিলাম, ফুল ভরে আছে এখনো গাছে। এরপর তোমাদের দেখাই ডায়ান্থাস, গুনে শেষ করা যাবে না এত ফুল রয়েছে। এরপর রয়েছে অ্যাস্টার, অ্যাস্টারগুলো কিছু ফুল শুকিয়ে এসছে। আর এগুলো হলো দেশি পিটোনিয়া, এগুলো বীজ থেকে হয়েছে, আগের বছরের লাগিয়েছিলাম, সেই বীজ ছিল, সেই থেকেই আবার অনেকগুলো সাদা পিটুনিয়া হয়েছে। এই হলো চেরি গোল্ড বা চেরি গাঁদা গাছ বলে অনেকে, এতে ফুল আসতে একটু দেরি হলো, কিন্তু দেখতেই পাচ্ছ কুড়িতে ভরে আছে গাছ একদম। প্রচুর কুড়ি এসছে। একদিকে শীতের ফুল ফোটা শেষ হয়নি, অন্যদিকে মোটামুটি সারা বছরের ফুল ভালো মতোই ফুটতে শুরু করে দিয়েছে। এই হলো জবা, এই দেখো জবা হলুদ রঙের, এর নাম তো রাসমণি জবা। এখানেও ফুটে রয়েছে। এবার দেখো এই একরকমের চন্দ্রমল্লিকা, এটা কী ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আমিও ঠিক জানি না, কেউ নাম জানলে আমাকে বলো। ডাল লাগিয়েছিলাম একটু পরের দিকে, সেখান থেকে হয়েছে এইগুলো। আগে চন্দ্রমল্লিকা সব শেষ, এগুলো পরের দিকে লাগিয়েছিলাম, সেই চন্দ্রমল্লিকার ফুল এগুলো। এটা কমলা রঙের একটা পম্পন, এই হলো ডাবল পেটাল পিটুনিয়া, ফুলে ভরে রয়েছে গাছ, গুনে শেষ করা যাবে না এত ফুল। এই হলো সিঙ্গেল পেটাল, এটা একটাই গাছ, এই পুরো গাছটা একটাই, তবে একটাই গাছ, তাতেই এত ফুল ফুটেছে। এটাতে এখনও কড়ি আছে অনেক, জানি না কতদূর ফুটবে। এই একটা কালারের চন্দ্রমল্লিকা, এই পরপর সব চন্দ্রমল্লিকা, এগুলো পম্পম ভ্যারাইটি। আর এই একটা আছে, এটাও খুব সুন্দর ফুলটা, এটাও চন্দ্রমল্লিকা, কী ভ্যারাইটি বলে এটারও সঠিক নাম জানি না, অনেকে মনে হয় জায়ান্ট ভ্যারাইটি বলে এটাকে। এরপর ডালিয়া, এই ডালিয়াটা একটু ছোট সাইজ, কুড়ি ভরে রয়েছে এখনো গাছে। এরপর লাল, লালগুলোতে অনেক ফুল ফুটেছে, দুটো লাল রঙের। আর এই কমলাটাতে প্রচুর ফুল হয়ে রয়েছে এখন, ফুলের সাইজও এটার অনেক বড়। এটাও লাল রঙের ফুল হবে ডালিয়া, অনেকগুলো হয়েছে, এখনও কিছু কড়ি গাছে আছে। এটা স্যালভিয়া, এই হলো কসমস, শীতের প্রথম থেকে ফুল দিয়ে যাচ্ছে অনবরত, এখনও দিয়ে চলেছে। এই হলো বাগানবিলাস, বৃষ্টির জন্য এতে ফুল কম আসছে আর ঝরে যাচ্ছে ফুল এসে এসে, ব্লিডিং হার্ট আছে মাঝখানে। আর এই একটা সাদা বাগানবিলাস,
এই হলো দেশি কালাঞ্চো বা পাথর কুচি, দেখো কত ফুল। গাদা, বৃষ্টিতে ডালগুলো সব ঝুঁকে পড়েছে বারবার বৃষ্টিতে, কিন্তু গাছ এখনো আছে, ঠিকই আছে, ফুল ফুটে যাচ্ছে। এটাও একটা দারুণ ফুল, ক্যালেন্ডুলা, শীতের প্রথম থেকে ফুটে যাচ্ছে। প্রথম দিকে সাইজগুলো আরও অনেক বড় ছিল, এখন কিছুটা ছোট হয়েছে। এগুলো হাইব্রিড প্যান্সি, সাইজ অনেক বড়। এই দেখো এই গাছটায় ভরে রয়েছে। এবার এখানে আছে গোলাপ, গোলাপেও এখনো অনেক কুড়ি আছে। এই হচ্ছে হাজারি গোলাপ, দেখো কত কুড়ি গাছে। পরপর সব গোলাপ এখানে। বৃষ্টির জন্য গাছে আমি সাফ দিয়েছিলাম, গাছের পাতাতে সেই সাফেরই রং দেখা যাচ্ছে। এরপর দেখো গ্যাজেনিয়া এতদিনে ফুটতে শুরু করেছে শীতের শেষে। খুব সুন্দর ফুল, সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ এরকম ফোটা অবস্থায় থাকে, তারপর আস্তে আস্তে বুজে যায়, আবার পরের দিন সকাল হলে পরে আবার ফোটে। এই ফুলটা দেখো অনেকটা বুজে গিয়েছে, প্রচুর কুড়ি আছে গাছে এখনো। এই হলো পপি, এবার হচ্ছে ক্যাপসিকাম দেখাবো তোমাদের। এগুলো কাঁচা অবস্থায় সবুজ, পাকলে কোনোটা হলুদ বা কোনোটা লাল হবে। এই পরপর সব আমার ক্যাপসিকাম গাছ, তাতে ক্যাপসিকাম হয়ে রয়েছে। এরপর আর একটা গাঁদা গাছ, এই ফুলগুলো খুব বড় বড় হয় এবং অনেকদিন থাকেও। এবার দেখো ভারবেনা, এটাও সবে ফুটতে শুরু করেছে বৃষ্টির অত্যাচারে, সব এলোমেলো টাইমিং হয়ে গেছে গাছের। এবার এগুলো জারবেরা, কিছুদিন আগে এনেছিলাম, এগুলো দেশি ভ্যারাইটি। রিপোর্টিং করার পর এই যে আবার কুড়ি চলে এসছে, আশা করি শীতের মধ্যে আরও দু চারটে ফুল পাবো। এগুলো সব দেশি ভ্যারাইটি, এটা হলো হাইব্রিড জারবেরা, এটাতে কুড়ি দেখা যাচ্ছে, এটাতে তো ফুল ফুটে রয়েছে এগুলোতে। এবার হচ্ছে হলিহক, এত ফুল হয়েছে যে এটা গুনেও শেষ করা যাবে না, কড়ি রয়েছে এখনো প্রচুর। আলাদা আলাদা করে প্রায় ছ রকমের রং আছে এখানে। এই হলো আজকের ডেটের আমার ছাদ বাগান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হতে চললো।
আমার শীতের বাগান তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।